ব্রিটিশের বিরুদ্ধে, এই যে ব্রিটিশ 200 বছর ধরে আমাদের মাথার উপর বসে রয়েছে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। গান্ধীজির ডাকে স্বাধীনতা আন্দোলনে নেমেছে 20 বছরের মেয়ে, ব্রিটিশ সরকার তাকে জেলের মধ্যে পুড়েছে, কিন্তু বামপন্থী রক্ত তো, রণদীপের পরিবারের মেয়ে, তার রক্তে রক্তে ওই লাল ঝান্ডা, ওই বামপন্থার শ্লোক, ওই বামপন্থার স্তোত্র মিশে আছে। জেলের মধ্যে যখন তাকে পোড়া হয়েছে, জেলের যে বাকি মহিলা কয়েদিরা তাদের কাছে গেছে ওই অহল্যা রঙ্গেকার, তাদের সাথে কথা বলেছে, বলেছে স্বাধীনতা আন্দোলনে আমাদের আরও অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতার দিন যখন সারা দেশ জুড়ে ওই তিরঙ্গা পতাকা লেহেরাচ্ছে, ওই জেলের মধ্যে বসে থাকা অহল্যা রঙ্গেকার তার আশেপাশের মেয়েদের কাছে গেছে, শাড়ির আঁচল কেটে, যার শাড়িতে একটু গেরুয়া আছে তার থেকে গেরুয়া নিয়ে, যার শাড়িতে একটু সবুজ আছে তার থেকে সবুজ নিয়ে, আর ওর সাদা শাড়ির ওই সাদা নিয়ে ওই জেলের মধ্যে থেকে ওরা তিরঙ্গা পতপত করে উড়িয়েছিল। আমরা গর্ব করে বলি আমরা অহল্যা রঙ্গেকারের রাজনৈতিক দল করি, কোনো সাভারকাররা আমাদের দেশাত্মবোধ শেখাবে না, কোনো বিজেপি আমাদের দেশাত্মবোধ শেখাবে না। প্রতিদিন আমাদের ওরা বলে না, আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা নাকি দেশকে ভালোবাসি না। আরে এই দেশের জন্য যারা লড়াই করলো, যারা প্রাণ দিল, সে ভগৎ সিং হোক, ক্ষুদিরাম হোক, মাস্টারদা সূর্য সেন হোক, ইলা মিত্র হোক, কল্পনা অদ্দেদার হোক, তারা তো বামপন্থী রাজনীতির ফসল। আমরা একটা ওই ভিডিও দেখি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, ভগৎ সিংকে জিজ্ঞেস করা হয়েছে, ভগৎ সিং আপনি কি চান? ভগৎ সিং বলছে হমে বস আজাদি নেহি চাইয়ে। সবাই ঘাবড়ে গেছে, কি ব্যাপার ভগৎ সিং, তুমি এই আজাদি, এই স্বরাজ, স্বাধীনতার জন্য এত লড়াই, তুমি বলছো তোমার স্বাধীনতা চাই না? ভগৎ সিং বলছেন মুঝে বস আজাদি নেহি চাইয়ে, আমার এমন স্বাধীনতার দরকার নেই যে স্বাধীনতায় আমার দেশের সমস্ত ক্ষমতা ওই ব্রিটিশের হাত থেকে বড় লোকদের হাতে চলে যায়। আমার এমন স্বাধীনতা প্রয়োজন যে স্বাধীনতায় আমার গ্রামের কৃষক, আমার গ্রামের মজদুর, আমার গ্রামের খেটে খাওয়া মানুষ, তাদের হাতে ক্ষমতা থাকবে, আমার এমন স্বাধীনতা চাই। আমরা গর্ব করে বলি আমরা ভগৎ সিং এর পথ দিয়ে চলি, আমরা ভগৎ সিং এর দেখানো স্বাধীনতার পথে প্রতিদিন লড়াই করি। আজকে আমার দেশের মাথার উপর যে সরকারটা বসে রয়েছে, কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, তারা বলছেন এই 22শে জানুয়ারি যখন রাম মন্দিরের উদ্বোধন হবে তবে নাকি সত্যিকারের স্বাধীনতা পাওয়া যাবে, তবে নাকি সত্যিকারের ভারত স্বাধীন হবে। ঠিকই তো, JRSS বিজেপির স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তাদের তো স্বাধীনতা দিবস একটা নতুন করে লাগবেই। আমরা বামপন্থীরা বলছি আমাদের রক্তের বিনিময়ে ওই 15ই আগস্ট এসেছিল, আমাদের জন্য 15ই আগস্টই স্বাধীনতা দিবস থাকবে, অন্য কোনো দিনে সেই ইতিহাস বদলানো যাবে না, রক্তের বিনিময়ে তৈরি করা ওই ইতিহাস, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। হাজার হাজার এই মেদিনীপুরের মাটি তো রত্নগর্ভা, আমরা বলি মেদিনীপুরে একের পর এক বিপ্লবীকে জন্ম দিয়েছে, এমন বিপ্লবী যে বিপ্লবী স্বপ্ন দেখায়, এমন বিপ্লবী যে বিপ্লবী বুকে গুলি নেওয়ার আগে চেঁচিয়ে বলে বন্দে মাতারাম, যে বিপ্লবীরা আমাদের শিখিয়ে গেছেন, এই মেদিনীপুরের মাটি শিখিয়ে গেছেন যে সত্যের পথে থাকলে, সঠিকের পথে থাকলে শহীদ হওয়া যায়, তাতে কোথাও কোনো লজ্জা নেই, যন্ত্রণা নেই, গ্লানি নেই। আজকে আমাদের ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা। নরেন্দ্র মোদী, বিজেপি প্রতিদিন আপনাকে এসে ধর্মের কথা বলবেন, বলছে না হিন্দু ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, সনাতন ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, তা হলো নাকি বিজেপি, ভালো কথা। ওরা বলছে রাম মন্দির করে ওরা নাকি হিন্দু ধর্মকে বাঁচাচ্ছে। আচ্ছা আপনি এলাকার মানুষ, আপনি বলুন আপনার পাড়ায় পাড়ায়, আপনার গ্রামে গ্রামে এত বছর ধরে দুর্গাপুজো হয়নি, ওই দুর্গাপুজো করার জন্য কোনো বিজেপির দরকার পড়েছে কোনোদিনও? আপনার বাড়িতে আপনি যখন ওই লক্ষ্মীর পাঁচালি পড়েন, আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোন যখন উপোস করে লক্ষ্মী পুজো দেন, কোনো বিজেপির দরকার পড়েছিল এত বছর ধরে? আমার পশ্চিমবঙ্গের বুকে যখন পুজো হয়, পার্বণ হয়, তখন তো তৃণমূল, সিপিএম, কংগ্রেস কারোর দরকার পড়ে না। যে মানুষের আস্থা, যে মানুষের বিশ্বাস, যে মানুষের ধর্ম, সে তার মতো করে কাজ করে। আজকে হঠাৎ করেই এতগুলো বছর পর আমার হিন্দু ধর্ম রক্ষার্থে বিজেপির দরকার পড়ছে কেন? ওরা বলছে ওরা ব্রিগেডের মাঠে নাকি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করবে। আচ্ছা এই দুর্গাপুজোর সময় অষ্টমীতে নবমীতে যখন অঞ্জলি দেন আপনার পাড়ার মেয়েরা, আপনার পাড়ার বোনরা, যখন কোটি কোটি কণ্ঠে চণ্ডী পাঠ করা হয়, কখনো দরকার পড়েনি তো বিজেপির? শুভেন্দু অধিকারী বলছে যে মানুষ গীতা পাঠে আসেননি, যে মানুষ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে সামিল হননি, তিনি নাকি সত্যিকারের হিন্দু নন। আমরা তো জিজ্ঞেস করব শুভেন্দুবাবুকে, শুভেন্দুবাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয়, হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয়, গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো? গীতার কোনখানে লেখা ছিল টাকা চুরি করতে হয়? গীতার কোনখানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা, সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয়?
তাই যখন তাদের চুরি ধরা পড়েছে, যখন তাদের ডাকাতি ধরা পড়েছে, তখন এই মন্দির মন্দির মসজিদ মসজিদ খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি, আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন সেটা আপনার ব্যাপার। এই দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। আপনার ইচ্ছা হলে মন্দিরে যাবেন, ইচ্ছা হলে মসজিদে যাবেন, যদি ইচ্ছা না হয় কোনো কোথাও যাবেন না। আমরা বামপন্থীরা বলছি, এই 34 বছর যখন আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ভালো রাখার, আমরা তো চেষ্টা করেছি। ভেবে দেখুন, 1992 সাল, সারা দেশ জুড়ে দাঙ্গার আগুন, সারা দেশ জুড়ে সাধারণ মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেললো। এক ট্রেন ভর্তি মানুষজনকে জ্বালিয়ে দেওয়া হলো, ঘরের পর ঘর, বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে বার করে নেওয়া হলো। সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন চলছিল, আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত ছিলেন। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনার কপালে চিন্তার ভাত ছিল না। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন, এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না। গর্ব করে বলি, আমরা জ্যোতিবাবুদের ছাত্র সংগঠন করি, আমরা ওই বুদ্ধদেব ভট্টাচার্যদের রাজনীতি করি। 2011 সালের পর থেকে আপনার আশপাশটা দেখবেন তো, কেমন মানুষ যাতে যাতে ধর্মে ধর্মে ভেঙে গেছে। কতগুলো দাঙ্গা হয়েছে 2011 সালের পর থেকে। দাঙ্গা হলে কার লাভ হয়? দাঙ্গায় যখন কোনো মানুষের বাড়ি পুড়ে যায়, যখন গরিব মানুষটার বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়, ভালো লাগে? তিনি হিন্দু হন অথবা মুসলমান হন, তার যে যন্ত্রণা, তার যে চোখের জল, সেই জলের তো হিন্দু মুসলমান হয় না। যখন দাঙ্গা হয় আমার বাড়ির তরতাজা ছেলেটা, তার লাশ আমার বাড়িতে আসে, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, ওই মায়ের যে চোখের জল তার হিন্দু মুসলমান হয় কি না। যে সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ, বাজারে ছোট্ট একটা দোকান করেছিলেন তিলে তিলে টাকা জমিয়ে, দাঙ্গার সময় যখন ওর ওই দোকানটা পুড়ে ছাই হয়ে যায়, ওকে জিজ্ঞেস করবেন, ওর যে যন্ত্রণা, ওর যে কষ্ট, তার হিন্দু মুসলমান হয় কি না। যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষের কষ্ট হয়, যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষ যন্ত্রণায় থাকে। আর তখনই এই নরেন্দ্র মোদীরা হিন্দু পাড়ায় গিয়ে বলেন, দেখেছো তো, হিন্দু খতরে মে হ্যায়, তাই হিন্দুকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট করো। তখনই মুসলমান পাড়ায় গিয়ে ওই তৃণমূলীরা বলে যে, দেখেছো তো, যদি বিজেপি আসে তোমাদের সব জানে মেরে দেবে, মুসলমানদের যদি বাঁচতে হয় তাহলে আমাদের সাথে এসো। আমরা বামপন্থীরা বলছি, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান, আপনি যদি এই বাংলার বুকে মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে আমাদের কাছে আসুন, আমরা মায়ের মতো আগলে রাখবো আপনাকে। আপনার প্রত্যেক বিপদ আপদে, প্রত্যেক দাঙ্গায়, প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক লড়াইয়ে আমরা বনস্পতির ছায়া হব আপনার কাছে। নরেন্দ্র মোদীরা ধর্ম নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলমান মন্দির মসজিদে ভাঙতে চায়। আর তার ছোট বোন মমতা ব্যানার্জি, বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ, তিনি আরো এক ধাপে গিয়ে, ওদিকে দাদা রাম মন্দির করছে, বোন পিছনে কেন থাকবে, বোন আবার এদিকে জগন্নাথ মন্দির করছে, খেয়ে দেয়ে কাজ নেই। এতগুলো লোক আপনার রাজ্যে কাজ পায় না, পরিযায়ী শ্রমিক হয়। আপনি জানেন তো, আপনার এই এলাকায় ঘাটাল থেকে কত আমার বয়সী ছেলে মেয়েরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে, কেরালা গেছে, কেউ মুম্বাই গেছে, কেউ গুজরাট গেছে, কেউ পেটের দায়। তাদের জন্য কিছু কাজ না করে আপনি জগন্নাথ মন্দির বানাতে লেগেছেন কেন? দেখবেন মমতা ব্যানার্জি, ওই যখন রোজা মাস চলে, উপোস রাখে না, রোজা রাখে না, সকাল থেকে গান্ডে পিণ্ডে গেলে, আর সন্ধ্যেবেলায় মাথায় সাদা কাপড় পরে, হাত সামনে রেখে, চোখ বুঝে কি বিড়বিড় করে বলে, ইনশাআল্লাহ, সুবহান আল্লাহ, ও বোঝে না, বাকি লোকও বোঝে না, কি দরকার আপনার? আপনি আপনার মতো কাজ করুন, আপনার ইনশাআল্লাহ সুবহান আল্লাহ করার তো দরকার নেই। আসলে যখন রাজা তার কাজ ঠিকমতো করে না, যখন মন্ত্রী তার কাজ ঠিকমতো করে না, তখন এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে হয় তাদের। যদি আমার পকেটে টাকা থাকে, যদি আমার হাতে একটা চাকরি থাকে, যদি আমার পেটে ভাত থাকে, যদি আমার পেটে শিক্ষা থাকে, তাহলে তো আমি তৃণমূল বিজেপির হয়ে গুন্ডাগিরি করব না। তাহলে তো কোনো গরিব হিন্দু বাড়ির ছেলেকে হাতে ত্রিশূল দিয়ে বলা যাবে না, ওই যে রামনগরীর মিছিল, যা তোর হাতে 500 টাকা দিলাম, ওই মন্দিরের চূড়ো ভেঙে দে। তখন তো কোনো মুসলিম পাড়ায় গিয়ে কোনো মুসলিম বাচ্চা ছেলেকে হাতে বন্দুক দিয়ে বলা যাবে না, এই নিয়ে 1000 টাকা তোর পকেটে দিলাম, পঞ্চায়েত নির্বাচন হবে, কাউকে ভোট দিতে দিবি না, মেরে ধরে লোককে তুলে দিবি। যদি আমার পেটে শিক্ষা থাকে, যদি আমার হাতে কাজ থাকে, তাহলে আমরা মাথা নোয়াবো না, ওরা চায় আমাদের মাথাটা নিচু হয়ে থাকুক, তাই ওরা শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে। কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল আর থাকবে না। মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে 8000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন, 8000। কারা যায় প্রাইমারি স্কুলে? অমিত শাহর ছেলে যায়,
নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায়, আচ্ছা ওনার তো নেই, ছেড়ে দিন। মমতা ব্যানার্জির ভাই অভিষেক ব্যানার্জি, সেই বাংলা মিডিয়াম স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়, তার নাতনি যায় প্রাইমারি স্কুলে, নাকি তাদের জন্য সব বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায়। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমার স্কুলের নাম ছিল GSFP2। আমার সঙ্গে যে ছেলেমেয়েরা পড়তো, কারুর বাবা রিক্সা চালান, কারুর বাবা অটো চালান, কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে। এই এই এলাকার যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, খেটে কাজ করেন, অটো চালান, টোটো চালান, বাজারে ছোট দোকান আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা ওই প্রাইমারি স্কুলে যায়। প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়, গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে, স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে। ওরা তো এটাই চায়। আমরা বলি শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। আমার পেটে যদি বিদ্যে না থাকে, আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করব। ওরা দিনকে দিন বললে দিন, রাতকে রাত বললে রাত, ওরা যা বোঝাবে আমি তাই বুঝব। তাই ওরা চায় আমার প্রজন্ম, আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক। ওরা চায় আমাদের হাতে ওরা এই অস্ত্র তুলে দেবে। আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমার বয়সী ছেলেমেয়েরা, আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকে না, মাথায় টুপি পরে ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে 100,000 শূন্য পদ খালি পড়ে রয়েছে, 100,000 শূন্য পদ, স্থায়ী সরকারি চাকরি। মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না, মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার 1/3 টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন। ওদের কাজ কি? যখন ওরা ডিউটিতে রয়েছে, রাস্তায় রয়েছে, যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায়, যদি মরে যায় ওরা, ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে, ওদের মৃতদেহর কোনো মূল্য নেই। ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা, হাত পেতে, ট্রাক যাবে, লরি যাবে, তাদের কাছ থেকে টাকা তুলতে হবে। কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার? 3,000, 4,000, 5,000? আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, 3,000 টাকায় আপনার ঘর চলবে? বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, বাড়িতে বউ আছে, সংসার চলবে 3,000 টাকায়? ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয়, ওপরতলা থেকে নির্দেশ আছে, এক এক দিনের কোটা দেওয়া আছে, ওই মোড় থেকে এত টাকা তুলবি, ওই মোড় থেকে আর অত টাকা তুলবি, সেই টাকা ওপরে গেলে তাহলে 1,000-2,000 মাসে একটু উপরি পাবে। আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমি জানি, আমি বিশ্বাস করি, সবার হাত পেতে টাকা নিতে, ঘুষ নিতে ভালো লাগে না, কিন্তু কি করবে, পেটের জ্বালা তো, খিদের জ্বালা তো। বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে, মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না, তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই। আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যে ছেলেমেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো, হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো, যে ছেলেমেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো, হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো, যখন আমরা সরকারে আসব, ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব। আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না, আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না। শুনেছেন না আপনারা, দেখেছেন তো, খবরের কাগজ খুললে দেখতে পান, টিভি খুললে দেখতে পান, 1,000 দিন ধরে আমার ভাইয়েরা আমার বোনেরা তারা বসে রয়েছেন। কি অপরাধ তাদের? ঘুষ খেয়েছেন? পার্থ চট্টোপাধ্যায়ের মতো 150 কোটি টাকার একটা বান্ধবী রেখেছেন বুড়ো বয়সে? না তো। 1,000 দিন ধরে আমার ভাইয়েরা বোনেরা বসে রয়েছেন কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের পকেটে টাকা ছিল না, ঘুষ দিতে পারেননি। ঘুষ দিতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও ওরা রাস্তায় বসে থাকে, আর শুধু বাবার টাকা আছে বলে, বাপের টাকা আছে বলে অনুব্রত মণ্ডলের টিকটক করা মেয়ে সেই স্কুলে পড়ায়। অদ্ভুত জিনিস। আমরা জানি দিদিমণি মাস্টারমশাইরা স্কুলে যান, অনুব্রত মণ্ডলের মেয়ের স্কুলে যেতে হতো না, স্কুল অনুব্রত মণ্ডলের বাড়িতে আসতো, অ্যাটেন্ডেন্ট শিট নিয়ে বলতো, দিদিমণি দিদিমণি একটু সাইন করে দিন। অনুব্রত মণ্ডলের মেয়ে টিকটক বানাতো, নাচের মাঝখানে একটা সই করে দিয়ে আবার টিকটক বানাতে লেগে যেত। আমরা দেখলাম ওদের আর এক নেতার মেয়ে, তিনি তো আবার মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা হয়েছিল না অনিল কাপুরের, গায়েব হয়ে যেত, ওকে দেখা যেত না, তিনিও সেরকম। বাবার সাথে ফিরছিলেন, ধরা পড়েছেন, ঘুষ নিয়ে চাকরি হয়েছে, ট্রেনে করে ফিরছিলেন, হঠাৎ করে দেখা গেল তিনিও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যত চোর ডাকাত গুন্ডা বদমাইশ, যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করছে, যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি একটা রিলস দেখছিলাম, ওই এখন ফেসবুক টেসবুকে আসে, মজার গল্প, তাদের দেখাচ্ছে একটা স্কুল, স্কুলে এরকম ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছে, স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসেছেন, তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে, ক্লাস 5-এর ছেলে, তাকে দাঁড় করিয়েছেন, বলছে বলো তো বাবা দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ছেলেটা বলছে রামলাল। বলছে হ্যাঁ রামলাল, তোমার বাবার নাম কি? বলছে রামলাল। বলছে তুমি এটা ক্লাস 5-এর ছাত্র, তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না? তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি, এক্ষুনি তোমার নাম আমি ক্লাস 5 থেকে কাটিয়ে দেবো। ছেলেটা বলছে কোনো অসুবিধা নেই, কাটিয়ে দিন, আমি তো স্কুলেই পড়ি না।
আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম, মাস্টার মশাই এসে বলল তোকে মিড ডে মিলে খাবার দেবো, তুই একটু বস বাবা, কাটিয়ে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর খুব রেগে গেছে, ওই ক্লাসের যে টিচার মাস্টার মশাই তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই, আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন, এক্ষুনি আমি কমপ্লেন করছি, আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেব। লোকটা বলছে খেয়ে নিন, আমার কোনো অসুবিধা নেই, আমিও তো আসল মাস্টার মশাই না, মাস্টার মশাই তো আমার পাশের বাড়ির লোকটা, সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে, আমাকে বললো তুই একটুখানি ঘুরে যাস, আমি ঘুরতে এসেছি, কেটে দিন, নাম কেটে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে, গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে, হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন, আপনার স্কুলের ছাত্র ভুয়ো, আপনার স্কুলের দিদিমণি মাস্টার মশাই ভুয়ো, এরকম করলে তো চলবে না, আমি এক্ষুনি ওপরতলায় লিখছি আজকে থেকেই আপনার চাকরি বাতিল। ওই মাস্টার মশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বললো বাদ দিয়ে দিন, আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই, আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই, সে আজকে একটু কাজে গেছে, আমি তার জায়গায় এসেছি, তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। ইন্সপেক্টর বসেছে, ওই যে বান্ডিল সেই বান্ডিলটা নিয়েছে, গুনে গুনে দেখলো যে একশো টাকার অনেকগুলো নোট আছে, 10,000 টাকা মতো পকেটে পুরে বলল ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়ে বাড়িতে গেছিল, নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না, আমিও তো আসল ইন্সপেক্টর নই, আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুই একটু ঘুরে আয়, দেখবি টাকা পয়সা আমদানি হবে, তাই আমি চলে এসেছিলাম। মজার গল্প, শুনতে ভালো লাগলো, কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয়, পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই, দেখেছি না আমরা ভুয়ো আইপিএস, ভুয়ো আইএস, ভুয়ো পুলিশ, ভাবুন যে পুলিশের কাজ চোর ধরা সে নিজেই নকল। পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয়, ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে, যারা চুরি করে ডাকাতি করে ঘুষ দিয়ে মাস্টার মশাই হচ্ছে, তারা আমার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে কি শেখাবে? তাই এই সমাজের এই সময়ের বদল দরকার, কারা বদল করবে, বিজেপি বদল করবে? অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা না? শুভেন্দু অধিকারী বিজেপির আগে কোন দলে ছিল, কোন দলে ছিল, শুনতে পাচ্ছি না, কোন দলে ছিল? শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে, হ্যাঁ কি না? যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করলো সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে, সাধু হয়ে গেছে, হয়নি তো? দেখেছেন না আপনারা হাত পেতে টাকা নিচ্ছিল বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে, হয়নি তো? তাহলে বিজেপি কি দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না? যতগুলো বিজেপি দেখবেন সবকটা তৃণমূল থেকে গেছে। আমরা বলি ওই দেখবেন ছেলেমেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে, করে না অন্য একটা খারাপ খাতায় লেখে তারপর ভালো খাতায় লেখে, তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম, ওরা প্রথমে তৃণমূল জয়েন করে, চুরি করা, ডাকাতি করা, খুন করা, মার্ডার করা শেখে, যেই পাকা চোর ডাকাত হয়ে যায় অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায়, যত বড় ডাকাত তত বড় বিজেপি নেতা, যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপি নেতা, কোনো পার্থক্য নাই এদের মধ্যে। দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে, যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে, মুকুল, শুভেন্দু, রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিল, ওদের মধ্যে আবার দরজাটা খোলা, আপনি যখন তখন আইতে যাইতে পারবেন, আজকে মনে হলো দিদি খারাপ, কাঁদতে কাঁদতে চলে গেলেন বিজেপিতে, আবার কালকে মনে হলো না দাদা খারাপ, আবার কাঁদতে কাঁদতে ফিরে আসবেন, কোথাও কোনো অসুবিধা নেই। মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জি বনমন্ত্রী তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন, তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন? তাড়ি দিতে পারতেন তো, বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই। আসলে ওই সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন, চুরি না করলে, ডাকাতি না করলে, কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না, দিদির অনুগামী হওয়া যায় না, দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা, ডাকাতি করা, চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয়, বদলাতে হবে। বিজেপি আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে, তৃণমূল আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে, আর ওদের বিরুদ্ধে আমাদের কি আছে? আমাদের টাকা নাই, পয়সা নেই, পুলিশের কাছে ফোন করে ধমকি ধমকি যে দেবো তারও কোনো উপায় নেই। তবে এইটুকু আমি জানি এখানে যে মানুষ বসে আছেন সেই মানুষের বুকে বুক ভরা ভালোবাসা আছে, বুক ভরা সাহস আছে, ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের ভালোবাসা থাকবে, ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের জেদ থাকবে। আমি যখন দিল্লিতে পড়তাম আমার মনে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে এই NRCCA বিরোধী আন্দোলন হচ্ছে, ছেলেমেয়েরা পোস্টার নিয়ে হাতে ব্যানার নিয়ে স্লোগান নিয়ে তারা মিছিল করছেন, বিজেপির একটি ছেলে সে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে, বন্দুক ইচিয়ে লোককে বলছে যে এক্ষুনি তোমাকে গুলি করে দেবো, গুলি করেও ছিল সে। একটি ছেলে, দাড়িওয়ালা ছেলে, গেঞ্জি পরা, তার উপরে জ্যাকেট পরা ছেলে,
সে দুহাত তুলে ওর দিকে এগিয়ে যাচ্ছে আর বারবার ওকে বলছে, তুমি কেন এমন করছো, তোমার যদি রাগ হয় তুমি আমাদের সাথে কথা বলো। ও গুলি করেছে, ছেলেটার হাতে গুলি লেগেছে, তবুও ছেলেটা থামেনি, দু বাহু প্রশস্ত করে ওর দিকেও এগিয়ে গেছে। আমরাও বলতে চাই, ওই বিজেপি তৃণমূলের কাছে গুলি ধরা লোক আছে, বন্দুক ধরা লোক আছে, আর আমাদের কাছে টান টান করা সিনা আছে, দেখি কার কত জোর। তোমার গুলির জোর বেশি না আমাদের টান টান করা সিনার জোর বেশি, দেখি আমরা, দেখি আমরা। 11 সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোককে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, জেলের মধ্যে ঢুকিয়েছে, বন্ধ করে রেখেছে, শেষ করতে পেরেছে নাকি আমাদের? জেল থেকে বেরিয়ে এসে আবার আমরা ওই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা সোচ্চারে বলেছি, ঘর পুড়িয়ে দিয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, শেষ করতে পারেনি তো। এই পশ্চিম মেদিনীপুরের লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি, আমার মনে পড়ে যাচ্ছে চাইপাট কলেজের কথা, যখন সারা বাংলা জুড়ে নির্বাচনে বামপন্থীরা ভারতের ছাত্র ফেডারেশন দাঁত কাটতে পাচ্ছে না, সারা বাংলা জুড়ে যখন ভারতের ছাত্র ফেডারেশন করার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কলেজে কলেজে আমাদের কমরেডরা মার খাচ্ছেন, এই পশ্চিম মেদিনীপুরের চাইপাট জেলা আমাদের দেখিয়েছিল, চাইপাট কলেজ আমাদের দেখিয়েছিল, চোখে চোখ রাখলে, রেখে লড়াই করলে ভারতের ছাত্র ফেডারেশন করতে পারে না এমন কোনো কাজ নেই। আমি আমার চাইপাট কলেজের সমস্ত কমরেডদের, সমস্ত সাথীদের লাল সেলাম জানাই, আপনারা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ওই 11 সালের পর থেকে কী করে লড়াই করতে হয়, কী করে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয়, আমাকে আপনাকে পক্ষ নিতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, মীনাক্ষী দি চলে এসেছেন, মীনাক্ষী দি এর পরে বলবেন। ইনকলাব, কিন্তু যে কথা বলে শেষ করার, আগামী 22 তারিখ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আবার এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে ওরা মাতিয়ে রাখতে চাইবে। ওরা রামের কথা বলবে, ওরা রাম মন্দিরের কথা বলবে, ওরা অযোধ্যার কথা বলবে। আমিও রামের কথা আর অযোধ্যার কথা বলেই শেষ করব। আপনাদের মনে থাকবে 2019 সাল, সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষাণ সভা কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে, দিল্লিতে সেই মিছিল এসে পৌঁছেছে। তাতে একজন বৃদ্ধ মানুষ আসছেন যার কাঁধে লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডার ওপর AIKS বড় বড় করে লেখা। তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছেন যে আপনার বাড়ি কোথায়, আপনি কেন এখানে এসেছেন? সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন, আমার বাড়ি অযোধ্যায়। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে, রাম মন্দির হচ্ছে, আপনি সেই সব মিছিল ছেড়ে এই লাল ঝান্ডার মিছিলে কী করছেন, বামপন্থীদের মিছিলে কী করছেন? ওই ভদ্রলোক হেসে বলেছেন, আমি তো রাম ভক্ত, আমার বাড়িতে রামের পুজো হয়, আমি দিনে দুবার করে রাম লক্ষ্মণ সীতা মাইয়ার পূজা করি, কিন্তু আমি এইটুকু তো বুঝেছি, পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না। যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি, যখন আমার বাড়ির ছেলেটা মেয়েটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না, আমি তো দেখিনি কোনো বিজেপিওয়ালাকে, কোনো ভগবা ঝান্ডাধারীকে আমার বাড়িতে এসে বলতে, জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, তোমার ধামের ঘামের দামের জন্য, তোমার ধানের দামের জন্য আমি লড়বো, শুনিনি তো। আমি তো শুনিনি কোনো ভগবা ঝান্ডিদারা বালিকে আমাদের বাড়িতে এসে বলতে, তোমার বাড়ির ছেলেটা মেয়েটা কাজ পাচ্ছে না, তুমিও হিন্দু আমিও হিন্দু, তোমার কাজের জন্য আমি লড়বো। আমার বেঁচে থাকার লড়াই, আমার পেটের ভাতের লড়াই, আমার ছেলেমেয়ের শিক্ষার লড়াই, এই লড়াইতে আমার সঙ্গে যদি কেউ ছিল, সেই ঝান্ডাটার রং লাল, আর তাই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় এসেছি। আমি বিশ্বাস করি সারা ভারতের রামভক্ত মানুষ, সারা ভারতের সাধারণ মানুষ, যে মানুষ শ্রমজীবী, যে মানুষ কারুর পকেট মেরে খান না, যে মানুষের পিসির নাম মমতা ব্যানার্জি নয়, যে মানুষের ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি নয়, যে মানুষের বাবার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয়, যে মানুষ অন্যের পয়সায় খান না, নিজের ঘামে নিজের পরিশ্রমে খান, সেই সমস্ত মানুষ লাল ঝান্ডাকে ওই একইভাবে ভালোবাসে। ওরা ধর্মের কথা বলবে, আমরা জানি ধর্ম মানে যে ধারণ করে। আমাদের কাছে ধর্ম মানে কি? এই কালকে একটি বাচ্চা মেয়ে খুব রেগে রেগে আমাকে চিঠি লিখেছে, ওই ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে, দিদি আপনি রাম মন্দিরের বিরুদ্ধে কেন কথা বলছেন, কেন আপনি সনাতনীদের পক্ষে কথা বলছেন না, নরকে আপনার জন্য গরম গরম তেল ভাজা হচ্ছে। আমি বললাম, পাপ পুণ্যের হিসেব আমরা তো না হয় এই জন্মেই করি। আচ্ছা তুমি ভেবে বলো তো, এই কোভিডের সময় যখন পাশের বাড়ির লোক তার নিজের বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না, যখন নিজের বাড়ির ছেলে তার নিজের বাবাকে ছুঁয়ে দেখছিল না, লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েগুলো ওই কোভিড আক্রান্ত মানুষের বাড়ি চলে গেল, সেই কাজ করা ধর্ম নয়? মুমূর্ষ মানুষ, যে মানুষ অক্সিজেন না পেয়ে মরে যাচ্ছিল, তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া ধর্ম নয়? কোভিডের সময় যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন, তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ধর্ম নয়?
আমাদের তো বিবেকানন্দ শিখিয়ে গেছেন ধর্ম মানেই কর্ম, আমরা কর্ম করে গেছি, পাপ পুণ্যের হিসেব আমাদের এই জন্মেই হয়ে যাবে, কোনো নরকের তেলকে আমরা ভয় পাই না, কোনো অগ্লি জন্মের কথা আমরা ভাবি না। আর যারা যারা ভাবছেন, ওই রামপুরহাটে আমরা দেখেছিলাম এমনই আমাদের ভাষণ চলছিল, মিটিং চলছিল, একটি দিকভ্রষ্ট গরু আর এসএস বিজেপির তিনি ঢুকে পড়েছিলেন, খুব চেঁচামেচি শুরু করেছে। আমাদের ছেলেমেয়েরা শান্ত, ডিসিপ্লিন, নম্র, শৃঙ্খলা পরায়ণ, ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে, তারা খুব গরম গরম কথা বলছেন বিভিন্ন জায়গায়। আমরা বলছি আমাদের সাদগিকে, আমাদের শরাফতকে আমাদের কমজোরি ভাববেন না। সেদিন ছেলেটি গণ্ডগোল করতে এসেছিল, ওকে আমরা এমনি পাঠিয়ে দিয়েছি, পরের দিন যদি আবার আমাদের এরকম কোনো মিটিংয়ে ঝামেলা করতে আসেন, হেঁটে তো আসবেন দু পায়ে, ফিরবেন দু পায়ে কিনা তার গ্যারেন্টি কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন আর নিতে পারবে না, তাই এর পরের বার আমাদের মিটিংয়ে ঝামেলা করার আগে একটু ভেবে দেখবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শেষ করব এই বলে, এই লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, যাদের মাথার মধ্যে এখনও একটু একটু কনফিউশন রয়েছে যে বিজেপিকে আটকাতে তৃণমূল আর তৃণমূলকে আটকাতে বিজেপি, জেনে রাখবেন দুজনেই একই পরিবারের লোক, ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা আপনাদের সামনে বসে রয়েছে, ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা 50 দিন ধরে ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত পায়ে হেঁটেছিল, ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা কিছুদিন আগে ব্রিগেড সমাবেশে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়ে দিয়েছিল। আপনি পক্ষ নিন, আপনি কাদের সঙ্গে থাকবেন, চোরেদের সঙ্গে থাকবেন, ডাকাতদের সঙ্গে থাকবেন, দাঙ্গাবাজদের সঙ্গে থাকবেন, না আমাদের সঙ্গে থাকবেন। ওরা মাঝে মাঝেই বলে তোমরা তো শূন্য, ব্রিগেড ভরেছে তো কি হয়েছে, তোমাদের ভোটের ঝুলি তো শূন্য থাকবে। আমরা বলছি ভোটের ঝুলি কি থাকবে কি না থাকবে সেসব দেখা যাবে, আগে আপনারা নিজের দলকে বাঁচান। যেভাবে চুরি ডাকাতি করছেন কদিন পর তো সমস্ত দলটাই জেলে ঢুকে যাবে, আপনার দলও তখন শূন্য হয়ে যাবে। নিজের দলকে শূন্য হওয়া থেকে বাঁচান, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের কথা বুঝে নেবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। শুকরিয়া ইনকালাব জিন্দাবাদ। ইনকালাব জিন্দাবাদ। শিক্ষা স্বার্থে ছাত্র স্বার্থে এসে পাই লড়ছে লড়বে। অনেক অনেক ধন্যবাদ জানাই। বক্তব্য রাখলেন কমরেড দীপশিতা ধর, আমাদের সংগঠনের সর্বভারতীয় নেত্রী। এখন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এই রাজ্যের যুব আন্দোলনের শীর্ষ নেতৃত্ব ডিআইএফের রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। আমরা তাকে বরণ করে নেব। বরণ করবে আমাদের সংগঠনের জেলা সম্পাদক কমরেড রণিত বেরা। ইনকালাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি, মঞ্চের ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব দীপশিতা বাদশাহ সমেত আমাদের এই জেলার এবং আমাদের রাজ্যের নেতারা, এখানে অনেক ছাত্র যুব আন্দোলনের অনেক প্রাক্তনীরা এবং বর্তমান নেতৃত্বরা আছেন, আমাদের অভিভাবকরাও আছেন। এখন আমার আসতে একটু দেরি হয়েছে, আসলে রোদ সকাল হচ্ছে আর ভাবছি রোদ উঠবে, কিন্তু রোদ আর উঠছে না, মুশকিল। তারপর আবার চান করতে হচ্ছে, এ আরও বড় কঠিন। আর চান করতে গিয়ে মনে হচ্ছে যে চানটা যদি একটু ওই পঞ্চায়েতের ভোটের মতো একটু হয়ে যেত তো খুব ভালো হতো। মানে ধরুন আমি চান করতে গেলাম আর গিয়ে দেখলাম আমার চানটা কেউ করে দিয়েছে, পঞ্চায়েতের ভোটে হলো না এরকম যে ভোট দিতে গেল আর দেখলাম আমার ভোটটা হয়ে গেছে। কিন্তু আসলে জীবনটা এত সহজ নয়, আসলে প্রত্যেক দিনের লড়াইটাও এত সহজ নয়। আসলে যে দাবিতে ছাত্ররা লড়ছে, এসএফআই লড়ছে, যে দাবিতে আজকে এই জেলার সম্মেলন চলছে, সেগুলো এত সহজ নয়। কিন্তু কেন সহজ নয়, কেন কেন স্বাধীনতার এত বছর পরেও
শিক্ষার অধিকার এবং শিক্ষা ক্ষেত্রে যে টাকাটা বরাদ্দ হবে সেটার যাতে প্রপার ইউটিলাইজেশন হয় তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে স্বপন কোলেকে খুন হয়ে যেতে হবে। কেন কেন সুদীপ্তর মাথাটা ফাটিয়ে দিয়ে তার মাথার সাদা ঘিলুটা কলকাতার কালো পিচের রাস্তায় ফেলে দেবে? কেন দাবি তো করার প্রয়োজন ছিল না? কেন প্রতিদিন যারা কাজের দাবিতে শিক্ষার দাবিতে প্রত্যেকটা দিন লড়াই করছে কেন তাদেরকে সত্যি কথা বলার অপরাধে? এমনিতে তো আমরা জানি যে যারা অন্যায় করে দোষ করে তাদের অপরাধ হয়, কিন্তু সত্যি কথা বলা এবং লড়াই করা সত্যের দাবিতে লড়াই করার অপরাধে প্রতিদিন হয় জেলে যেতে হবে নইলে এলাকা ছাড়া থাকতে হবে। কিন্তু কত মজাদার দেখুন, যে বেটা চুরি করলো শাহজাহান ওকে পুলিশ ধরতে পারবে না, তাহলে গায়ের লোক মিলে ওকে মারবে। কেন আগর সওয়াল জেহন মে নহীন আ রা হ্যা তো প্রবলেম হ্যা, সওয়াল আগর দিমাগ মে নহীন আ রা হ্যা তো প্রবলেম হ্যা, সওয়াল আনে কে বাদ ভি আগর কোই নহীন কর পা রহে হ্যা তো প্রবলেম হ্যা। और सवाल जो लोग कर रहे हैं अगर उन लोगों को दबाया जा रहा है, अगर आप चुप्पी साध कर बैठे हैं तो प्रॉब्लम है। अमरा ओई समय मध्य दिए जाच्छी जेखाने खराब लोकरा कतटा चुरी दुर्नीति लूट करलो তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য। গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবদের, গোটা রাজ্য জুড়ে বামপন্থী প্রগতিশীল, গোটা রাজ্য জুড়ে স্বাধীন মুক্ত মনা, শুধু রাজ্য জুড়ে না দেশ জুড়ে যারা লড়াই করছেন তারা তো এরই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, কথা বলছেন প্রতিনিয়ত। নিশ্চিতভাবে ওরা বলেছে তাহলে এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে তার নিয়ে বলে বলেছে ছাত্রদের কনফারেন্স যখন, তখন এই জেলার যারা আমাদের সভাপতি যারা তারপরে বক্তৃতা করেছেন তারাও বলেছেন, আমার সোজা কথা পরিষ্কার, যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষানীতি? কেন যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকারখানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষানীতি? যে শিক্ষা যে লেখাপড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না সেই শিক্ষা কিসের নতুন? যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষানীতি? আব আপ লোক সওয়াল পুছ সকতে হ্যাঁ কে লেখাপড়া করে কি সবাই অমানুষ আর পশুতে তৈরি হচ্ছে? যদি একটা মায়ের পেটটা, পেটটা মানে পেটটা ফুলে আছে, তার মানে ওই মা গর্ভবতী, তার মানে ওই মা পোয়াতি, তার মানে ওই মায়ের পেটে বাচ্চা আছে। এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোনো মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ সে যদি রাস্তায় থাকে তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকমভাবে একটু চলতে। এখনই রাস্তায় আসতে আসতে একটা 8-seater মারুতি ভ্যান আর একটা মোটর সাইকেলের মধ্যে ধাক্কা লাগলো, আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল আর গাড়ির ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত, খুব বাঁচলো, একটু ঝগড়া হতে হতেই মিটে গেল। কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি, মুরাদুলদা দেখলেন। কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো তখন কিন্তু কোনো ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটর সাইকেলটার উপরে বা 8-seater মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না। যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আশেপাশের লোকজনরা ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে আর তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য। এটা হচ্ছে মানবিক প্রবৃত্তি, এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে, আছে আমাদের মধ্যে। কিন্তু তাহলে কি শেষ হয়ে যাচ্ছে, কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে
আমাদের মন থেকে, আমাদের মানসিকতা থেকে, আমাদের মাথা থেকে, যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে, যে আস্তে আস্তে হাঁটছে, বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে, শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশূলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে, তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয়, তারা পশু। সওয়াল ইহাঁ পর নেই হ্যায়, সওয়াল দুসরি জগহ পর হ্যায়। যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে? প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যে এটা উচিত নয়? আমি অনেক খারাপ, অনেক নোংরা, অনেক চোর, অনেক ডাকাত, অনেক বড় লুটেরা হতে পারি, আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি, কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দুবার রেপ করার জন্য দল বেঁধে তার বাড়ি যাব? আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব? আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা, যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায়, তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো? তাহলে এ কোন ধরনের শিক্ষা, এ কোন ধরনের পরিবেশ, এ কোন ধরনের পরিবেশ? যে দুবারই ঝামেলা হয়েছে আমি সালিসি সভাতে গেছি, শুধুমাত্র বাদী বিবাদী, কার দোষ কার গুণ, কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন, শুধুমাত্র আমার মনঃপূত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের 14 বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে? ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে, এ গোটা দেশের বুকে, আর ঘটাচ্ছে কে? মানুষ। সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, সে আরো কেউ হোক, সে পুলিশ হোক, সে বিডিও হোক, সে ভোট লুট করুক, সে চাল চুরি করুক, সে চাকরি বিক্রি করুক, সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক, করছে তো মানুষ। তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে? আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে? দেখুন, 36তম জেলার সম্মেলন SFI-এর, এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে, এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে, যে আগামী 2 বছর এই গোটা জেলাতে ছাত্রদের অধিকার, ক্যাম্পাস, ভোট, রাজনীতি, লেখাপড়া, তার খরচ, বড়লোকের বেটা হলেই লেখাপড়া করতে পারবে, গরিব হলে পারবে না, এসবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে, আর সেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে। কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে, আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্যে, আমরা যারা এই চেন ফ্ল্যাগগুলো টাঙিয়েছি, আমরা যারা পাড়ার মোড়টাতে দীপসিতার আর মীনাক্ষীর ছবি দিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছি, আমরা যারা এই গোটা ঘাটাল, এই সাবডিভিশন, এই গোটা এলাকাটা জুড়ে যারা আমরা 2 টাকা 5 টাকা দিয়ে এই সভাতে এই মঞ্চটা এই মাইকটা দেবার আমরা ব্যবস্থা করেছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আমাদের কাজ কি? কি আমাদের কাজ? যা হচ্ছে তাকে হতে দিই, নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্যে ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টান টান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা কারো পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে দাঁড়িয়ে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইয়ে আমাদের হিসাবটা বুঝে নিই? যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণে, ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয়। প্রতিটা দিন আমাদের এই গোটা এলাকার
অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে। কে ভেবেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাতে শুধুমাত্র এই অঞ্চলটাতে এক কাদা স্কুল আগামী দিনে বন্ধ হয়ে যাবে তার লিস্ট তৈরি হয়ে গেছে? জিজ্ঞেস করুন তো। আচ্ছা ছেড়ে দিন, কলেজ অবধি যেতে পারলাম না, ছেড়ে দিন, যেতে পারলাম না দিল্লি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ ইউনিভার্সিটি, পারলাম না যেতে পড়াশোনা করতে। আরে আমার বাড়ির পাশের প্রাইমারি স্কুলটা ছিল, ওখানে যাবো কি না ঠিক করে দাও। বুঝিয়ে সবাই মমতা ব্যানার্জি সে কেতো হিম্মত করে বলছেন যে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 500-700 কোটি টাকার মদ বিক্রি করেছেন আর নিজের পিঠ নিজে চাপড়াচ্ছেন। হিম্মত যদি থাকে তাহলে মাধ্যমিকের 921টা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন, সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না। যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন, প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপ আউটের সংখ্যা বাড়ছে প্রতি বছর। এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না, শুধু বলছে পরীক্ষা দেবার সেন্টারগুলো এতগুলো সেন্টার কমে গেছে। আরে সেন্টার কমে গেছে মানে কি? ছেলেপুলেগুলো কি মাঠে বসে পরীক্ষা দেবে? না, পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে। তার মানে তোমার সেন্টার কমেছে, তার মানে তোমার ছেলেপুলেও কমেছে। মানে কুজো চিত হয়ে শুতে পারছে না, পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুজ নাই। চাইবেন না প্রশ্নের উত্তর? আরে ও অলগ বাত হ্যায় কে পার্থ চ্যাটার্জি উসকা দোস্ত কো লেকার সুবহ 2,500 রুপে কা তারা ফল খেয়ে তারপরে গাদা গাদা টাকা চুরি করে নিয়ে এখন জেলে আছে। বাদ দিয়ে দিন, এটাও বাদ দিয়ে দিন যে ওর পিতার ভাই স্কুলের চাকরি পেয়ে যাবে, এটাও বাদ দিয়ে দিন, এটাও বাদ দিয়ে দিন যে নদিয়াতে একটি ছেলে একটি বাচ্চা সে ক্লাস 7 পাস করেছে, সে স্কুলের অঙ্কের মাস্টার, এটাও বাদ দিয়ে দিন। সাদা খাতা জমা দিয়ে এই পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে যারা চাকরির পরীক্ষাতে পাস করতে পারেননি তারা আমাদের বাড়িতে স্কুলে বাচ্চাগুলোর স্কুলের মাস্টারমশাই দিদিমণি, এটা বাদ দিয়ে দিন যে জ্যোতিপ্রিয় ওই বাচ্চাগুলোর মিড ডে মিলের চালটাও চুরি করে নিয়েছে, এটা বাদ দিয়ে দিন যে ব্যাগেও মমতা ব্যানার্জির ছবি, খাতাতেও মমতা ব্যানার্জির ছবি, বইতেও মমতা ব্যানার্জির ছবি, এটা বাদ দিয়ে দিন যে ক্লাস 8-এর ইতিহাসের লাস্ট চ্যাপ্টারে আজও পার্থ চ্যাটার্জির নাম জ্বলজ্বল করছে যে বেটা এখন জেলে বসে আছে, এটা বাদ দিয়ে দিন যে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল, তারা এই ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের পক্ষ নিয়েছিল আর দেশবাসীর বিপক্ষ নিয়েছিল, এই ভুল ইতিহাস শেখাচ্ছে, এইসব কথা বাদ দিয়ে দিন। আমাদের অন্য প্রশ্ন, হাওড়া স্টেশনে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাইয়ের জাভেরি বাজারে, ব্যাঙ্গালোরের সিটি মার্কেটে, উড়িষ্যা কটক ভোপালে যারা কাজ করতে যাচ্ছে তাদের বয়স কত? ঘাটাল সাব ডিভিশনের অনেক পাড়া গাঁয়ের মায়েরা কাকারা দিদিরা এসেছেন, এমনি যান শীতের দিন আছে ঘুরতে হাওড়া স্টেশনে, যেখানে 22, 23, 21, 19 নম্বরের প্ল্যাটফর্মগুলো সেই দিকে একবার যান, 13 থেকে শুরু করুন। যখন মেচেদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই দিক থেকে লোকাল ট্রেনগুলো যায় তখন হুড় হুড় করে ওরা সব নামে, আর তারপরে ওই 13 নম্বর প্ল্যাটফর্মটা বাদ দিয়ে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 চলে যায়, তখন ওরা চাপে। কোন ট্রেনে চাপে? যে ট্রেনগুলো এই গোটা পশ্চিমবঙ্গ থেকে আমার বর্তমান আর আমাদের ভবিষ্যৎকে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে। কিসের জন্য যায়? কাজ পাবার জন্য যায়। কেন কাজ পেতে চাইছে? কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। কেন পশ্চিমবঙ্গে কাজ নেই? কারণ পশ্চিমবঙ্গে কলকারখানা খোলা পরিষেবা ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করে এখানে কাজের জায়গা খোলার দরকার সেই কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে না। কেন চলে যাচ্ছে? কারা যাচ্ছে? 15 বছর, 14 বছর, 13 বছর, 12 বছর যার ক্লাস 6-এ, 5-এ, 7-এ পড়ার কথা সেই সব ছেলেগুলো হয় বাবার হাত ধরছে, নইলে কাকার হাত ধরছে, নইলে এলাকাতে যারা লেবারদের সুপারভাইজার বা ঠিকাদারি করছে তারা এসে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। জানে না কেউ? জানে তো, আপনারা জানেন না?
जानें तो, मीडिया जाने ना, वो भी जानते हैं, लेकिन क्या कीजिएगा, पट्टा जिसके हाथ में है उसी का बात बोलेगा। ओराव श्रमिक किच्छु करार नहीं, এখানে দুটো এসে দীপশিতার কাছে বাইট নিয়ে যাবে, তিনটে বাইট হয়তো আমার কাছে নিয়ে যাবে, দুটো বাইট হয়তো বাদশার কাছে নিয়ে যাবে, আমাদের যে নতুন ছাত্রের সম্পাদক সভাপতি আছে তাদের কাছে নিয়ে যাবে, গিয়ে হাউসের টেবিলে ফেলবে, হাউসের টেবিল বলবে এই হাঁটাও, এইসব খবর দেখানো যাবে না। কেন? কারণ এইসব খবর দেখাতে গেলে এইসব খবরের গভীরে যেতে হবে, এইসব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে স্কুল বন্ধ, এইসব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে পশ্চিমবঙ্গে কাজের জায়গা নেই, এইসব কথা দেখাতে গেলে বাপ বাপ করে থুতু ফেলে দেওয়া, সেই থুতু চাটতে হবে যে হিসাব দেয়নি বলে একশো দিনের কাজের টাকা নেই, এইসব খবর দেখাতে গেলে বাপ বাপ করে বলতে হবে যে যে শুভেন্দু আমার সাথে বিশ বছর ঘর করেছিল আজকে সেই শুভেন্দুরা বেআইনি ভাবে একশো দিনের কাজের টাকাকে বন্ধ করে রেখেছে, এই সব খবর দেখাতে গেলে শীতের দিনে গোটা পশ্চিম মেদিনীপুর, গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কলকাতার রাস্তায় ফুটে যান ছেঁড়া খোড়া আসবাবপত্র, লেপ তোষক কম্বল খবরের কাগজ, সকালবেলা আসানসোল স্টেশনেও একজন ভিক্ষুক একজন মহিলা সে স্টেশনের যে পাতাগুলো খবরের কাগজগুলো পড়ে আছে ভোর সাড়ে চারটায় সে খবরের কাগজগুলো এক জায়গায় পেড়ে আর পর পর পেতে তার উপরে সুচ্ছে হাউস ফর অল কোথায় গেল, কোথায় গেল আবাস যোজনার ঘর কোথায় গেল, কে দেবে এর জবাব? তাই আপনি যা কথা বলবেন সেটাই মিডিয়াতে ওরা দেখাতে পারবে না, কারণ ওরাও শ্রমিক। কিন্তু এক অংশের মিডিয়া আছে যারা একটু মিডিয়া কম দালালি বেশি করছে, শ্রীলঙ্কার কথা মনে রাখবেন, পাবলিক খেপে গেলে একটা মার মাটিতে পড়বে না। তাই বলে কি আমরা বলছি যে মিডিয়াকে পেটান? কখনো না। তাই বলে কি আমরা বলছি যে এক অংশের পুলিশ অফিসাররা আছে যারা কম পুলিশ বেশি তৃণমূলের দালাল হয়ে কাজ করছে ওদেরকে পেটান? না, কখনো পেটাবেন না। এই একটু পরে অন্ধকার হয়ে গেলে আমার সাথে গাড়ি না থাকলে আর আমাকে যদি কেউ আমার অফিসে পৌঁছে না দেয়, আমি যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি, তাহলে সবার প্রথম আমি ভরসা করব খাঁকি বর্দি পরা পুলিশকে যে দাদা লাস্ট বাস এখান থেকে কলকাতার কোথায় যাবে আমাকে একটু বলে দিন, আমি সেখানে বাস ধরব। কারণ তার ওই পোশাকটার প্রতি একটা ভরসা, তার প্রতি একটা আস্থা তৈরি করার জন্যই এই পুলিশ প্রশাসনের তৈরি। এই পুলিশ প্রশাসনের তৈরি এটা নয় যে শুধুমাত্র বাইকারদেরকে ধমকে 200 টাকা নিজের পকেটে ভরে নেবার জন্য নয়। কেন পারছে না ধরতে সাজানকে? কেন পারছে না ধরতে মলয় ঘটককে? এতবার ইডি ওদেরকে ডাকলো তবু কেন? বিচার ব্যবস্থার আদালতের রায় তো ইডিরা এসে এখানে গন্ধ উড়ি দিচ্ছে, তাহলে কেন? তাহলে কি কোর্টকে এরা বুড়ো আঙুল দেখাচ্ছে কিসের জন্য? কেন হয় এগুলো? এগুলো হতে বাধ্য। পঞ্চায়েতের ইলেকশনের এই দাসপুর ঘাটালের একটা ছবি আপনারা মনে করুন, এক মহিলা, সে জোর করে তাকে কয়েকজন পুরুষ মিলে টেনে হিঁচড়ে নিয়ে আসছেন, আর মহিলা তথই বচ, হ্যাঁ বলবে কি না বলবে বুঝতে পারছে না, নমিনেশন করেছে উইথড্র করাতে হবে। মনে পড়ছে? পড়ছে মনে? আমি পশ্চিম মেদিনীপুরে থাকি না, আমি পশ্চিম বর্ধমানে থাকি, সেখানে আমরা খবরের কাগজে খবরের চ্যানেলে আমরা দেখলাম জোর করে। পুলিশের ভূমিকা কি ছিল? কি ছিল পুলিশের ভূমিকা? ওই মহিলাটার কাছে একবারও জিজ্ঞেস করলো পুলিশ যে আপনি নিজে নমিনেশন উইথড্র করতে যাবেন না আপনি নমিনেশনটা রাখতে চাইছেন? এতগুলো পুরুষ মানুষ আপনাকে ঘিরে কোথায় নিয়ে যেতে চাইছে? কারা নিয়ে যাচ্ছিল? কারা টানা হাঁচড়া করছিল? আর যে পুলিশ ওখানে দাঁড়িয়েছিল তার ভূমিকা কি ছিল? কারা ভেতরে ঢুকলো? কারা নমিনেশন রাখতে চাইলো? কারা নমিনেশন তুলে দিতে চাইলো? তাহলে পুলিশ প্রশাসন মিডিয়া এরা যখন নির্দিষ্ট, যারা চোর লুটেরা দাঙ্গাবাজ দুর্নীতিবাজ চিটিংবাজ তাদের পক্ষ অবলম্বন করে, তখন আপনার আর কোনো রাস্তা থাকে না, রাস্তায় আপনাকেই নামতে হয়। তাই ইনসাফ যাত্রা ছিল, ইনসাফকে মাং পর যে 8,322টা স্কুল বন্ধ করে দিয়ে 21,000 মদের দোকানটা খুলে দেওয়া কোনো মরদের মতন কাজ নয়, ওটা একটা কুলাঙ্গারের মতো কাজ। রেশনের চালটা চুরি করে নিয়ে, মিথ্যে মিলের চালটা চুরি করে নিয়ে আর মেয়েকে 4 কোটি টাকা টিউশনি পড়তে পাঠিয়ে দিয়ে জেলে বসে থাকা, এটা কোনো মরদের বাচ্চার কাজ নয়, এটা আসলে কুলাঙ্গারদের কাজ।
এটা কোনো মরদের বাচ্চার কাজ নয় যে চুরি করে তার উপরে সিনা জড়ি করবে। আরে কোন মন্দির বানা রা হ্যা, কোন মসজিদ বানা রা হ্যা, হম বস ভাজপা সে এক হি বাত পুছেঙ্গে কি আপকা চুনাবি বাদা সিফ রাম মন্দির বানানা নাই থা, সাল মে 2 করোড় বেরোজগারো কা নৌকরি ভি দেনে কা বাদা আপি কিয়ে থে। তাহলে এক চোখে কাজল আর এক চোখে সুরমা ওই বলতে হ্যাঁ কি তুম পিও তো মদিরা আর হম পিয়ে তো শরাব, দুজনের পক্ষে এই সমস্যা। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, ছাত্র আন্দোলনের একটা দীর্ঘ সময় ধরে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, লেখাপড়ার দাবিতে, খরচ কমানোর দাবিতে, কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবিতে, ওই দীপশিতাকনি বলছিল না যে ব্রিগেডে তোমাদের এত ভরলো তোমাদেরকে ভোট দেবে কি না, ওই ব্রিগেডের মাঠে মোহাম্মদ সেলিমও বলছিলেন যে একটু পরেই ওরা প্রশ্ন করবে যে ব্রিগেড তো ভরালেন ভোট কি হবে, এতই যদি তোমাদের কনফিডেন্স এবং এতই যদি তোমাদের বুকের পাটার, এতই যদি বাপের বেটার মতন সাহস, কলেজের ভোটগুলো করে দেখাও দেখি তারপরে একবার সামনাসামনি হোক, এতই যদি তোমাদের সাহস আর এতই যদি তোমাদের কনফিডেন্স, তাহলে বিডিও কে আর পুলিশকে নামিয়েছিলে কেন পঞ্চায়েতের ভোটে ব্যালট খেয়ে নেবার জন্যে, এতই যদি তোমাদের সাহস তাহলে প্রত্যেকটা সমবায়ের ভোটে তৃণমূলের ঘটি উল্টে যাচ্ছে কেন, যাচ্ছে না? দাসপুর ঘাটালে সমবায়গুলোতে তৃণমূল বিজেপি পাট পাড়তে পাচ্ছে, পাচ্ছে না? শিল্পাঞ্চলের কলে কারখানাতে গিয়ে খোঁজ নিন, একটা কারখানা, একটা ফ্যাক্টরি, একটা কোনো জায়গা নেই যেখানে ভেতরে ইলেকশন হয় আর সেখানে বামপন্থীরা ছাড়া আর অন্য কেউ নিজেদের টিকিট কাটতে পারে, নিজেদের ফিতেটা পর্যন্ত কাটতে পারে। আর উন লোকোঁ কো পতা হ্যায় কি আগর ও লোক জনবাদ কে উপর ভরসা করেঙ্গে তো ওদের ঘটিও উল্টে যাবে, হাতে বাটিও নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাই ওরা ভয় পায় ছাত্রদের, তাই ওরা ভয় পায় এই গোটা রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষের। আপনাদের কাছে আমার শেষ আবেদন, ঘাটালের সাংসদ তার প্রতি আমার কোনো আলাদা করে ব্যক্তি আক্রমণ বা ব্যক্তি খারাপ লাগা নেই। আরে হিরোকে কার খারাপ লাগে, এখনো বয়সটা বাড়ছে, আর একটু কম থাকলে তো হিরোদেরকে ভালোই লাগতো, খারাপ তো লাগে না। কিন্তু প্রশ্ন করুন, ঘাটালের নদীর পাশ থেকে জেসিবি করে মাটি কেটে নিয়ে চোরাপথে ট্রাক্টর ভর্তি করে যখন নিয়ে চলে যান, আপনি কেন নাকে তেল দিয়ে ঘুমান? প্রশ্ন করুন, যে সামনে তো আবার লোকসভার ভোট, যখন গোটা ঘাটার লাশপুরের এই পাড়টা বর্ষার সময় জলের নিচে চলে যায়, কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান? কেন যখন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা একদম ধুলাই চলে যায় তখন কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান? বিবেক জাগ্রত করার জন্য তো আপনাকে সংসদ করা হয়নি, আপনাকে সংসদ করা হয়েছিল যে যে জেলার থেকে বর্ণ পরিচয়, যে জেলার থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে জেলার থেকে মেয়েদের স্কুল শিক্ষা, যে জেলার থেকে প্রাইমারি স্কুল শিক্ষা, যে জেলার একটা মনীষীর মধ্যে থেকে, একজন বীরের মধ্যে থেকে গোটা দেশে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন হয়, সেই জেলার একজন মানুষ হয়ে, সাংসদ হয়ে যখন গোটা রাজ্যে শিক্ষাকে ভেঙে তছনছ করে দিতে চাইছে, তখন আপনি কোন কোম্পানির তেল ব্যবহার করছেন ঘুমানোর জন্যে? দিন আমাদেরকেও, আমরাও চাই দেখতে, বুঝতে, আমরাও চাই পরখ করতে কি হমকো দেখনে মে আচ্ছা হ্যাঁ, হম লিপস্টিক পাউডার আর হিমানি আচ্ছা লাগাতে হ্যাঁ, আর হমকো ফ্রি মে আপকো দেখনে মিলেগা, ইসিলিয়ে হমকো ভোট দো, আর আমাকে দিল্লিতে পাঠিয়ে দাও, আর আমি একটা পাউট করে সেখানে সেলফি নিয়ে আর বাড়িতে ফিরে চলে আসব, আর গোটা জেলা, গোটা সংসদ এলাকা আর গোটা এলাকার রাজ্যের মানুষের জন্য আমি একটা কুটো কেটে দুটো করব না। তাহলে আপনাদেরকে রাজনীতির বিরাজনীতিকরণ করার জন্যে আর গোটা রাজ্যের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্যে যে দলটা আপনাদের পাঠাতে চাইছে সংসদে, তাহলে আপনি কি শুধুমাত্র বিবেক জাগ্রত করার কাজে থাকবেন, কে ভালো কে মন্দ, কে খারাপ কে ভালো, এই সবের জন্য না? তাহলে শেষ কথা আমার আপনাদের কাছে, দেখে নিয়েছেন, বুঝেও নিচ্ছেন, জিনিসপত্রের দাম থেকে শুরু করে ওষুধপত্রের দাম,
বই খাতার দাম থেকে ইলেকট্রিক বিলের দাম, কাজের জায়গার থেকে পরিযায়ী শ্রমিক, ফেরত আসা লাশ, স্কুলের বন্ধ হয়ে যাওয়া গেট, মিড ডে মিলের থালা থেকে পুষ্টি উধাও, গোটা রাজ্যের মেয়েদের পুষ্টি এবং তাদের ভবিষ্যৎ খারাপ, স্কুলের কলেজের মাস্টারমশাইদের কলার ধরে টেনে হিড়হিড় করে মার দেওয়া, পুলিশকে টেবিলের তলায় লুকোতে বাধ্য করা, মিডিয়ার লোকজনদেরকে পিটিয়ে সোজা করে দেওয়া, আর পুলিশের গাড়িতে বোম মারা, আর যদি দিল্লি থেকে লোক আসে তাহলে কেলিয়ে খেদিয়ে দেওয়া, এটাই যদি রাজ্যের সংস্কৃতি হয়, এই সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়ব। আর এই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে গিয়ে ওরা যদি এই এজেন্ডাকে ভয় পায়, তাই যদি কেউ মন্দির আর কেউ মসজিদ, কেউ রাম আর কেউ জগন্নাথ করে, আমাদের কচু পোড়া। আমরা রুটি রুজি কাজ শিক্ষার দাবিতেই রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আর সেই রাস্তাতেই আপনাদেরকেও আমাদের পাশে এসে দাঁড়ানোর আবেদন আমরা করতে পারি। আমরা আবেদন করতে পারি যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে আগামী দিনের লড়াইয়ের রাস্তা তৈরি হবে। যে সম্মেলন, সে সম্মেলনে কেউ পকেটের টাকা দিয়ে নেতা হতে আসেনি, নেতা হয়ে রাস্তায় থেকে সুদীপ্তর খাতাতে নাম লিখাতে পারবো কিনা তার জন্য ছটফট করে আমাদের কমরেডরা, সেই লড়াইয়ে থাকে আমাদের কমরেডরা, সেই লড়াইয়ে থাকে যে জান তো একবার যাবে, মানটা এক নম্বরে মাথার উপরে থাকবে। তাই তো আজও রোহিতের মারা আমাদেরকে বলে পাঠায়, একটা রোহিত গেছে, অসংখ্য রোহিত রাস্তায় আছে, লড়ে যাও। তাই সেই সমস্ত রোহিত, সুদীপ্ত আর স্বপন কোলেদের বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা যারা রাস্তায় থাকছে, আমরা যারা বড়রা আছি, আমাদের দায়িত্ব হলো এই লড়াইকে তাদের শেষ ডেস্টিনি পর্যন্ত, তাদের শেষ গন্তব্য পর্যন্ত নিয়ে যাবার জন্য তাদের সাথে থাকা, তাদের হাত ধরে রাখা, তাদের হাত না ছেড়ে দেওয়া। আমরা ছাত্রদেরকে যুব আন্দোলনের পক্ষ থেকে শুধু এটুকুই বলতে পারি, লড়ে যাও, তোমাদের লড়াই আমাদেরকে শেখায়, আর তোমরাই বলো পড়তে গেলে লড়তে হয় আর লড়তে গেলে জিততে হয়। তাই যে লড়াইটা জেতার জন্য, সেই লড়াইটা জেতার জন্য তোমরা যখন রাস্তায় আছো, তোমাদের সাথে পাশ ফিরে তাকালে, পিছন ফিরে তাকালে তোমরা তোমাদের দাদা দিদি কাকা কাকি পাবে, ভয় নেই, ভয় তোমরা পাও না, শুধু সামনের দিকের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে অবিচল থেকে আরো এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, এই লড়াইয়ের শেষ দেখেই ছাড়বো। ইনকালাব জিন্দাবাদ, এসএফআই ডিওয়াইফাই জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ, অনেক অনেক ধন্যবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ, কমরেড জিন্দাবাদ, যারা প্রতিনিধিরা এসেছেন, কান্তে কাজাই এই দাবিতে এসএফআই লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, কমরেড আজকে প্রকাশ্য সমাবেশ এখানে সমাপ্ত। যারা আজকের সবাই এসেছেন তাদের উদ্দেশ্যে জানাই, ডিআইএফআই ডিআইএফআই ঘাটাল লোকাল কমিটির উদ্যোগে আগামী 27 আর 28 জানুয়ারি অর্থাৎ শনি রবিবার বিদ্যাসাগর স্কুল ময়দানে 8 দলীয় ডিউস ক্রিকেট টুর্নামেন্ট, তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা, তার সঙ্গে রক্তদান শিবির, জেলা রক্তদান শিবিরের নির্ঘণ্ট ওখান থেকেই প্রকাশ হবে। তাই সমস্ত আমাদের এই জনগণের কাছে আবেদন, আপনারা আসুন, ঘাটালের মাটিতে আরও একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হতে 27 ও 28 জানুয়ারি বিদ্যাসাগর স্কুল ময়দানে। যারা সম্মেলনে ডেলিগেট হয়েছ